2023 সালে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে ইতালি। বন্ধ হয়ে যেতে পারে লাখ লাখ ছোট ব্যবসা প্রতিষ্ঠান। বেকার হবার আশঙ্কায় রয়েছে প্রায় 4 লাখ কর্মজীবী মানুষ। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। রোম প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে আরও জানাবেন মাহমুদ রুবেল। করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে তীব্র জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে ইতালিতেও। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশটির ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। আর্থিক মন্দার ধাক্কায় আগামী বছরের শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে 1,20,000-এরও বেশি ছোট ব্যবসা প্রতিষ্ঠান, সেই সঙ্গে চাকরি হারাতে পারেন প্রায় 3,70,000 কর্মজীবী মানুষ। সম্প্রতি এক সেমিনারে এমন তথ্য জানান ইতালির শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা। ফলে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন কর্মজীবী প্রবাসী বাংলাদেশিরা। আমাদের তো ব্যবসা বাণিজ্য এই হারে চলতেছে, গ্যাস বিল দিয়ে তো আমরা এটা পুষিয়ে থাকি। দ্রব্যমূল্যের দাম বাড়লেও বেতন বাড়েনি কারো। টানাপোড়েনের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেক প্রবাসী। বেতনের সাথে যে খরচ অথবা দ্রব্যমূল্য, এগুলোর জন্য অনেক হিমশিম খেতে হবে অথবা অর্থনৈতিক সংকটের সম্ভাবনা হতে পারে। টাকা বেতন পাই, এই টাকা দিয়া মনে করেন আমাদের জিনিসপত্র কিনতে পারি, অনেক দাম বেশি, আগের তুলনায় 3 গুণ ডাবল দাম হয়ে গেছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা জরুরি বলে মনে করেন মিলান চেম্বার অব কমার্সের নেতারা। তারা বলেন নভেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে স্থানীয় সহ প্রবাসীদের পড়তে হবে চরম ভোগান্তিতে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আর সে লক্ষ্যে ইতালি সহ ইউরোপের বিভিন্ন এলাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মশালার। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, বাংলাদেশ কনসুলেটের সম্মেলন কক্ষে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন বলেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত আশানুরূপ করতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দফতর, আর এর ফলে প্রবাসী বান্ধব কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। এ সময় উপস্থিত ছিলেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথ ইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এম ডি জাহাঙ্গীর কবির, শ্রম কনসাল সাব্বির আহমেদ ও ভাইস কনসাল এ এস এম তাজুল ইসলাম। অনলাইন সিস্টেম, এটা প্রবাসী কল্যাণ ব্যাংকের এখন পর্যন্ত নাই, এটাকে বলে সিবিএস কোর ব্যাংকিং সলিউশন। আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে আমরা কোর ব্যাংকিং সলিউশনে যাবো এবং তখন রেমিটেন্সের এই বিষয়গুলো আমরা দেখবো।